এটি প্রথম যে বাংলাদেশের কোনো টিম ব্রাজিলের মতো শক্তিশালী একটি টিমের সঙ্গে খেলায় অংশগ্রহণ করতে পারছে, যেই ব্রাজিল টানা দুবার লয়ার্স ওয়ার্ল্ড কাপের চ্যাম্পিয়ন হয়েছে। এটি বাংলাদেশ লয়ার্স ওয়ার্ল্ড কাপের এটি 20তম ম্যাচ। এর আগে অনেকবার হয়েছে, গত দুবার থেকে ব্রাজিল ডিফেন্ডিং চ্যাম্পিয়ন, সেই ব্রাজিলের সঙ্গে খেলতে যাচ্ছে বাংলাদেশ লয়ার্স টিম। মাহফুজ, আর একবার একটু টিপু, এটা একটু চালাইতে থাকো, আমি ওখানকার আরেকটা ভিডিও নিতে হবে। আসলে আমাদের ভিডিও করার মতো কেউ না থাকার কারণে আমাদের একজন অপরজনের সঙ্গে অল্টারনেট করে ভিডিও করতে হচ্ছে। থ্যাংক ইউ ম্যানেজার, থ্যাংক ইউ। ওই যে আমাদের সুমন ভাই, হ্যাঁ, কঠিন প্রতিপক্ষ, গরম, সবকিছু মিলাইয়া নতুন অভিজ্ঞতা, এবং বারবারই বলি এদের ফিগার। বিশ্বকাপে বাংলাদেশ আমাদের কখনোই খেলতে পারেনি, ফুটবল বিশ্বকাপে কখনোই আসার সুযোগ হয়নি। তা আমরা আইনজীবী হিসাবে এটা সুযোগ পেয়েছি যে এবার 20তম আসর, এটা বলে মানজিও বকেট, এটা মরক্কোতে হচ্ছে। তাই এই বিশ্বকাপে এসে আমরা যে প্রথমে হচ্ছে গিয়ে শুক্রিয়া আদায় করি যে আমরা আসতে পারছি, বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতে পারছি এই ওয়ার্ল্ড কাপে, ফুটবল ওয়ার্ল্ড কাপে। এখান থেকে প্রায় 90টার মতো দেশ, আর্জেন্টিনা, ব্রাজিল থেকে শুরু করে ইতালি, বিভিন্ন বড় বড় দেশ এখানে অংশগ্রহণ করেছে। তো এইটা আমি মনে করি আমাদের জন্য একটা বড় পাওয়া বা এবং খুশির সংবাদ যে আমরা অংশগ্রহণ করতে পারছি। কিন্তু অংশগ্রহণ করার পর যে জিনিসগুলো খেয়াল করলাম যে আমরা দুইটা ম্যাচই ব্রাজিলের সাথে প্রায় 7 গোলে হেরে গেলাম, আর কঙ্গোর সাথে, রিপাবলিক অফ কঙ্গো, তাদের সাথে 5 গোলে হেরে গেলাম। তা আমি খেয়াল করে দেখলাম যে যেসব টেকনিক্যাল কারণে আমরা আগাইতে পারি না, বা আমরা গোল করতে পারি নাই, বা আমরা এদেরকে আটকাইতে পারি নাই, এটা ছিল হচ্ছে গিয়ে যে এক্সট্রিম ওয়েদার, প্রায় 39°C, এবং আমাদেরকে টার্ফে খেলানো হয়েছে, যেটা নিচ থেকে হেভি, পুরো বুট পর্যন্ত গরম হয়ে যায়। আরেকটা সমস্যা ছিল আমাদের ফিটনেসের সমস্যা। আমাদের মানে অ্যাভারেজ হাইট ছিল হচ্ছে গিয়ে 5-5.5, আর ওদের দেখা যাচ্ছে হাইটই প্রায় হচ্ছে গিয়ে 6-এর উপরে হচ্ছে গিয়ে, এদের অ্যাভারেজ হাইট 6 ফিটের উপরে। আর হচ্ছে গিয়ে যে টেকনিক্যাল যে কারণগুলো হচ্ছে গিয়ে যে এরা ফিজিক্যালি ব্যাপক ফিট, আর আমরা হচ্ছে গিয়ে কি, আমরা আইনজীবী, পরে হয়তো কেউ কেউ খেলা শিখছি বা খেলতে শুরু করছি, আর এরা হচ্ছে গিয়ে বিভিন্ন এদের দেশের, এরা অনেক বেশি প্ল্যান করে আসা, অনেক বেশি অর্গানাইজড করে আসা, এবং ওদের গভর্নমেন্ট এদেরকে সাপোর্ট করছে। আমরা দেখেন প্রতিটা প্লেয়ার নিজেদের টাকা দিয়ে প্রায় 2.5 লক্ষ টাকা খরচ করে এক একটা প্লেয়ার আমরা এখানে অংশগ্রহণ করছি। এই কারণে এদের সাথে ফিটনেস বলেন, টাইমিং বলেন, ওয়েদার বলেন, এবং এদের যে অ্যাকুরেসি, সব কিছু মিলিয়ে এদের যে প্রিপারেশন, এই সব কিছুর কাছে আমরা পরাজিত হয়েছি, আমরা তুলে উঠতে পারি নাই। এই জন্য আমি বলি কি, জানেন, এইখান এইসব ব্যাপারে আমরা একটা সুবিধা অন্তত হয়েছে, আমরা ফার্স্ট জেনারেশন হিসাবে আমরা হয়তো হেরে গেছি, কিন্তু আমার বিশ্বাস যে পরবর্তী জেনারেশন যারা খেলতে আসবে ওয়ার্ল্ডের এই ধরনের জায়গায়, তারা হয়তো একটা অভিজ্ঞতা আমাদের কাছ থেকে পাবে। আমি বাংলাদেশ ফুটবল ফেডারেশনকে অনুরোধ করব যে আন্তর্জাতিক জায়গাগুলোতে আমরা তো ধরেন ব্রাজিলের সাথে কোনোদিন প্রীতি ম্যাচ খেলার সুযোগ হয় নাই,
আন্তর্জাতিক পরিমণ্ডলে আমাদের অবস্থানটা কি বা কি কি করলে আমরা আগাইতে পারি, এইসব ব্যাপারে একটা ক্লিয়ার আইডিয়া আমাদেরকে দেওয়া দরকার, যেটা বহু কষ্ট করে আজকে আমরা এখানে এসে এই মানে দুইটা ম্যাচ হারার মধ্য দিয়ে এই মানে এই অভিজ্ঞতাটা অর্জন করছি। আশা করছি পরবর্তীতে আমরা আরো ভালো কিছু উপহার দিতে পারবো। থ্যাংক ইউ।